না কোথা থেকে আসছো? শিলিগুড়ি থেকে? এখানে কেন? এখানে কি মানে বাড়িতে ছেলে মেয়েরা আসছে? আমাদেরকে লজ্জা নাই, সবাই বলে পারার তোদের ওইখানে করা হয়ে গেছে, রেসোর্টটা তোদের ভালো না। কিন্তু আমাদের বাড়ির সামনে আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাজিতা সবাই কিন্তু দেখে, আমাদেরকে লজ্জা নাই। আসবেন তো শুভ মুহূর্তে? এখানে একদম আমি দেখাই দেবো। রিসর্টের আড়ালে অসামাজিক কাজের অভিযোগে উত্তেজনা ছড়ালো রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের ঘটনা। এলাকার একটি চা বাগানে বছর দুয়েক আগে হোমস্টে গড়ে তোলা হয়। সেই হোমস্টের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে রিসর্টে ঢোকার মুখে এক যুবতী সহ তিনজনকে আটক করে স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে একজনকে মারধরও করা হয়, বাকি দুজন পালিয়ে যায়। খবর পেয়ে এলাকায় পুলিশ চলে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা কোনোভাবেই রিসর্টে অসামাজিক কাজকর্ম করতে দেবেন না। প্রত্যেকদিন তিন ঘন্টা দুই ঘন্টা বেশি দিন দেরি থাকতে পারে না। আসে বাইকে ছেলেমেয়েরা আসে, দুই তিন ঘন্টা থাকে ভিতরে, কি করে কি জানি না। যদি এইরকম যদি ব্যবসা খুলে ওর মেয়েকে ওর বউকে এখানে রাখি দাও, তাহলে দেখো ওরা আমাদেরও দেখি। অন্যদিকে রিসর্ট কর্তৃপক্ষ সাফ জানিয়েছে রিসর্টে কোনো অসামাজিক কাজ হয় না। মেলাকোপা ফাঁড়ির ওসি জানিয়েছেন রিসর্টটি সুপ্রিম কোর্টের নিয়মেই চলছে, অসামাজিক কাজকর্মের কোনো অভিযোগ নেই। মেলাকোপা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে?